ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজি মোহাম্মদ সেলিমকে রাজধানীর বংশাল থেকে আটক করা হয়েছে। এক সেপ্টেম্বর দিবাগত রাতে পৌনে একটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া। তিনি বলেন, ডিবি পুলিশের একটি দল সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ডিবি সূত্রে জানা যায়, একাধিক মামলায় হাজি সেলিমকে খুঁজছিল পুলিশ। পরে এক সেপ্টেম্বর রাতে তাকে বংশাল থেকে আটক করে। এরপর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আলোচিত সাবেক এই সংসদ সদস্য। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় 2008 সালে 13 বছরের সাজা হয় তার। পরবর্তীতে 2022 সালে এই সাজা কমিয়ে 10 বছর করে হাইকোর্ট। পুরনো ঢাকার লালবাগ ও চকবাজার এলাকা নিয়ে গঠিত ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য হাজি সেলিম দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন 1996 সালে তৎকালীন ঢাকা আট আসন থেকে। পরে 2001 সালে নির্বাচনে প্রয়াত বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর কাছে হেরে যান তিনি। 2014 সালে অনুষ্ঠিত 10ম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সাত আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন হাজি সেলিম। ওই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিনকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 5-star রেটিং প্রাপ্ত বিএনডিসি টেকনোলজির ওয়াল্টন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়াল্টন ফ্যান হাওয়া বদলে দেয়। 2018 সালে 21 জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন হাজি সেলিম। কিন্তু 2024 সালের 12th জাতীয় নির্বাচনে তিনি আর প্রার্থিতার জন্য লড়েননি। সেখানে লড়েছিল তার ছেলে।